হাই, আমি পৌলমি। আবার চলে এসেছি কিছু নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে। এখনো অবধি আমি নিজের আমাদের ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। জানতে পেরেছি অনেকের খুব পছন্দ হয়েছে নিজ সম্বন্ধে জানতে পারার জন্য। জেনে খুব ভালো লাগলো যে এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমার ভিউয়ারদের সঙ্গে আমি কিছু নতুন ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। খুব রিসেন্টলি আমরা পর্তুগাল বেড়াতে গেছিলাম, সেটারও এক্সপিরিয়েন্স খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন ক্রিসমাস সেলিব্রেশন টাইম, ভাবলাম আপনাদের সাথে ক্রিসমাস নিয়ে কিছু শেয়ার করি। আমি ইউকেতে ওয়াকিং বলে একটা টাউনে থাকি, সেন্ট্রাল লন্ডন। এখান থেকে 30-45 মিনিটস বাই ট্রেন। এখানে ক্রিসমাস স্পেশাল কী কী ডেকোরেশনস হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাতে চাই। এর সাথে সাথে ওয়াকিং টাউন সেন্টারটাও আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই। এই এক্সপিরিয়েন্স আমি ইংলিশেও শেয়ার করেছি, যারা ইংলিশে ইন্টারেস্টেড নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এখন ক্রিসমাস টাইম, তাই প্রথমে সবাইকে বলি মেরি ক্রিসমাস আর নতুন বছরের আগাম শুভেচ্ছা। ক্রিসমাস ইউকের সবচেয়ে বড় ফেস্টিভ সিজন। এক মাস ধরে সবাই নিজে নিজে বাড়িতে ক্রিসমাস রিলেটেড প্ল্যানিংস, ডেকোরেশনস, ফ্রেন্ডস আর রিলেটিভসদের জন্য গিফট কেনা, নিজেদের বাড়ি সাজানো, ফ্যামিলি ইউনিয়ন, এইসব নিয়ে খুব বিজি থাকে। সব টাউনস আর শহরগুলো লাইটিংস দিয়ে সেজে ওঠে। আমাদের মেলার মতো ছোট বড় ক্রিসমাস মার্কেটস হয় অনেক টাউনস আর শহরে। ক্রিসমাস ডেকোরেশনস আর গিফটস রিলেটেড অনেক অনেক নতুন দোকান দেওয়া হয়। এই সময় মাল্ট ওয়াইন গরম গরম খেতে দারুণ লাগে। অনেক স্টোরসে এই সময় মাল্ট ওয়াইন পাওয়া যায়, যদিও দেখেছি খুব তাড়াতাড়ি সেটা স্টকও শেষ হয়ে যায়। লোকজন এই সময় প্রচুর শপিং করে, নতুন নতুন গিফট আইটেমস দেখতে পাওয়া যায়। খুব ভালো লাগে ইউকেতে এই সময়টা। এই জায়গাটা যেটা দেখছেন সেটার নাম ওয়াকিং টাউন সেন্টারের জুবলি স্কোয়ার। এখানে অনেক সময় অনেক ইভেন্টস হয়। ওয়াকিং একটা ছোট টাউন, তাই এখানে লন্ডনের মতো প্রচুর লাইটিংস আর ডেকোরেশনস হয় না। এখানে একটা ছোট ক্রিসমাস মার্কেট দিয়েছে। সামার টাইমে এখানে বিভিন্ন গেমস খেলার প্রভিশন থাকে। বড় স্ক্রিন লাগানো হয় উইম্বলডনের সময়। আমার মেয়ে সামার টাইমে এখানে ওপেন স্পেসে ভালোই দৌড়াদৌড়ি করে। বেশ ভালো লাগে এই জায়গাটাতে এসে বসে থাকতে। এর পাশে দুটো শপিং মল আছে, একটা নাম পিকক্স শপিং সেন্টার আর আরেকটা নাম ওলসি প্লেস শপিং সেন্টার। যদিও পিককসের ফার্দার এক্সটেনশন হয়ে এখন পুরোটাকে একসাথে বলে ভিক্টোরিয়া প্লেস শপিং সেন্টার। শপিং সেন্টারের ভিতরে এই পার্টিকুলার স্পটে প্রত্যেক বছর ক্রিসমাস টাইমে এই ডেকোরেশনটা করে বাচ্চাদের জন্য। সামনের দিকে সান্তা ক্লজের সাথে বাচ্চারা মিট করতে পারে আর পেছন দিকে রেইনডিয়ারগুলো ক্রিসমাস ক্যারল গান করে। বেশ অ্যাট্রাকটিভ আর ইনোভেটিভ। আমার মেয়ে এখনও অতটা বোঝার বয়স হয়নি, আশা করছি নেক্সট ইয়ার থেকে একটু বুঝতে শিখবে। কিন্তু এই সামনের দিকে বেশ বড় লাইন হয় ভেতরে যাওয়ার জন্য। বাবা মারা বাচ্চাদের নিয়ে এই লাইনে সব ওয়েট করছে, এক এক করে ভেতরে যাবে। এই অ্যারেঞ্জমেন্টসটা 24 ডিসেম্বর অবধি থাকে। এখানে লাইন দেখে আর ভেতরে যাওয়া হয়নি। সান্তা ক্লজের সাথে মিটিং আমার মেয়ে পর্তুগালে করে এসছে, আপনাদের সাথে সেটা নিশ্চয়ই শেয়ার করব।
দেখুন টাউন সেন্টারে এসে আমার মেয়ে কীরকম গাড়ি চালাচ্ছে, বেশ এক্সাইটেড ড্রাইভ করতে। কদিন বাদে হয়তো আমাদের গাড়িটাও চালাতে চাইবে। ভাবলাম ক্রিসমাস মার্কেটের সাথে সাথে একটু টাউন সেন্টারটাও আপনাদের দেখিয়ে দিই। এই জায়গাটাকে বলে মার্সিয়া ওয়াক। মাঝে মাঝে এখানে অনেক স্টলস দেয়, শুধু ক্রিসমাসের জন্য, কিছু প্রমোশনসের জন্য বা টেম্পোরারি কিছু স্টলস। মাঝে মাঝে এখানে কিছু না কিছু হতে থাকে। এই পুরো জায়গাটা বেশ ভালো লাগে আস্তে আস্তে হেঁটে বেড়াতে, কোনো গাড়ি নিয়ে ডিস্টার্ব করার জন্য, পুরোটাই পেডেস্ট্রিয়ানদের জন্য। এই জায়গাটাকে বলে কমার্শিয়াল ওয়ে। এখানে পরপর অনেক রেস্টুরেন্টস, ক্যাফেস অ্যান্ড পাবস আছে, তাছাড়া ব্যাংকস আর শপস আছে। অনেকটাই লম্বা এই রাস্তাটা, পুরোটাই পেডেস্ট্রিয়ানদের জন্য। আরামসে রিল্যাক্স করতে করতে হাঁটা যায়, বসে টাইম পাস করার সিটিং অ্যারেঞ্জমেন্টসও আছে। বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে সেফলি। আমরাও মেয়েকে এখানে ছেড়ে দিই মাঝে মাঝে দৌড়াদৌড়ি করার জন্য। খুব পিসফুল এই জায়গাটা। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আপনারা এনজয় করেছেন দেখে ইউকেতে ছোট টাউনগুলোতে কীরকম ক্রিসমাস সেলিব্রেশনস আর ডেকোরেশনস হয়। নিসের এক্সপিরিয়েন্সের ভিডিও লিঙ্কসগুলো আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, বা শেষে স্ক্রিনে যে থাম্বনেলসগুলো দেখতে পাবেন সেখানে ক্লিক করলেও ওই ভিডিওসগুলো শুরু হয়ে যাবে। আশা করছি ক্রিসমাস আপনাদের সবার খুব খুব ভালো কাটুক, আর নতুন বছর আপনাদের জন্য যেন খুব এক্সাইটিং আর প্রসপারাস হোক। আবার ফিরবো কিছু নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।